নতুন করবর্ষে অর্থাৎ 2024-25 করবর্ষে, যেটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হবে, সেই করবর্ষে কিন্তু আপনাদের জন্য অবৈধ বা অপ্রদর্শিত সম্পদ দেখানোর জন্য একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, যেটা এখনও অর্থ আইন হিসেবে আসেনি বলে আমি এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে অর্থ বিলে যেটা এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং এর মাধ্যমে আপনারা আপনাদের অপ্রদর্শিত জমি, অপ্রদর্শিত বিল্ডিং, অপ্রদর্শিত টাকা বা অপ্রদর্শিত যে কোনো সম্পদ বৈধ করে নিতে পারবেন, একদম বৈধ করে নিতে পারবেন। এবং এইটা নিয়ে আপনাকে দুদক বলেন, পুলিশ বলেন, ডিবি বলেন, বা দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থাই আপনার কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারবে না বা কোনো রকম কোনো সেটার উপরে চার্জ করতে পারবে না। এই ক্ষেত্রে নতুন একটা ইস্যু চলে আসে, এই যে বেনজির, আজিজ বা মতিউর, যেটা আপনারা কয়েকদিন আগেই দেখলেন, সেই ক্ষেত্রে নতুন একটা কথা চলে আসে, সেটা হলো আগের যে কথাটা ছিল সেটাকে আমি একটু মডিফাই করব। আগে যে কথাটা ছিল সেটা ছিল এমন যে লাখ টাকার বাগান খাইল 1 টাকার ছাগলে, কিন্তু নতুন করে এই সংজ্ঞাটা পুনর্নির্ধারিত করতে হচ্ছে যে কোটি টাকার বাগান খাইল 1 লাখ টাকার ছাগলে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং সেটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি বা আপনারা যদি এখন বলেন যে এই যে বেনজির বা আজিজ, এরা আসলে কোনো অপরাধ করেছে কি না বা তাদেরকে গভর্নমেন্ট ধরতে পারবে কি না, এ ব্যাপারে স্পষ্ট করে আমি বলি, আমরা যাব যে আপনারা কিভাবে কি কি বৈধ করতে পারবেন এবং সেটার একটা কম্পারেটিভ আমি একটা বিষয় দেখাবো আপনাদেরকে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো তার আগে বলি যে এই যে আজিজ বা বেনজির, এদের সম্পর্কে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন যে বেনজিরকে কিন্তু আগেই অপরাধী বলা যাচ্ছে না। এটা কিন্তু একদম সত্য কথা, কারণ তিনি একদম আইনের কথাটাই বলেছেন এবং এটাই বলা উচিত যে তাকে এখন পর্যন্ত কোনো রকম কোনো দোষারোপ করা যাবে না, বিকজ যতক্ষণ পর্যন্ত না তিনি দোষী সাব্যস্ত হচ্ছেন। তার আগে আমরা বলি যে তিনি যে এই যে বিঘা বিঘা বা শত শত বিঘা জমির মালিক হয়েছেন বা তার যে এই যে ডজনে ডজনে বা হালি হালি যেই ফ্ল্যাটগুলো বের হচ্ছে, এই ফ্ল্যাটগুলো কি আদৌ সরকার নিতে পারবে নাকি নিতে পারবে না, বা এগুলো আলটিমেটলি এই বেনজিরকেই ফেরত দিয়ে দিতে হবে, এই ব্যাপারে কথাটা এ কারণেই এসেছে যে আমরা নতুন যেই প্রভিশনটা পাচ্ছি অর্থ আইন 2024, সেই মোতাবেক, তো সেই মোতাবেক কিন্তু আমরা আমাদের অবৈধ সম্পদগুলো বৈধ করে নিতে পারবো। ঠিক একইভাবে এই সুযোগগুলো কিন্তু বারবার দেওয়া হয়েছে এবং বেশ কয়েকবার করে দেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকে, প্রত্যেকটা সরকার এসেই এই সুযোগগুলো কিন্তু দিয়েছে এবং এই সুযোগগুলো দেওয়া হয় খুবই চিপ রেটে। এর আগে সুযোগটা দেওয়া ছিল 10% হারে, কিন্তু বর্তমানে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মাত্র 15% হারে একটু বাড়ানো হয়েছে, যেখানে রেগুলার কর রেট 30% সর্বোচ্চ, সেখানে এই ক্ষেত্রে আপনি কোটি কোটি টাকা বৈধ করে নেবেন জাস্ট 15% কর দিয়ে। এখন এই বেনজির বা আজিজ বা এই মতিউর, এরা আসলেও কোনো অপরাধ করেছে কিনা এই সম্পদ করে, সেটা কিন্তু আমরা এখনই দেখে নেব। আমি যদি এই আইনটাকে আপনাদের সামনে একটু ডিসক্লোজ করি, দেখুন এখানে, দেখুন ইনকাম ট্যাক্স অ্যাক্টের প্রথম যে তফসিলটা দেওয়া আছে সেই তফসিল অনুযায়ী কিন্তু আমাদের অপ্রদর্শিত যেই বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রদর্শন করতে পারি নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিয়ে। সেখানে কিন্তু একটা কথা বলা আছে, এবং সেটা কি, সেটা বলা আছে যে আপনি কোনোভাবেই সেই সম্পদটা বাংলাদেশে প্রচলিত কোনো আইন বিরুদ্ধভাবে বা অবৈধভাবে অর্জন করতে পারবেন না। যদি সেইভাবে অর্জন করেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার যেই ট্যাক্স দিয়ে আপনি যেই সম্পদটা বা যেই বিল্ডিংটা আপনি বৈধ করবেন সেই বিল্ডিংটা কিন্তু আপনার বৈধ হবে না। এটা কিন্তু চিরায়ত নিয়ম, এটা প্রত্যেকেই সাপোর্ট করবেন যে হ্যাঁ কথাটা ঠিক আছে, যে একজন ডাকাতি করলো, একজন চুরি করলো, একজন ঘুষ খেলো, সেই টাকা দিয়ে সে একটা বিল্ডিং করলো, সেই বিল্ডিংটা জাস্ট 15% কর দিয়ে তিনি কী করলেন, বৈধ করে নিলেন বা নির্দিষ্ট পরিমাণে একটা ট্যাক্স দিয়ে বৈধ করে নিলেন, এটা কিন্তু হবে না, যেটা রেগুলার আইনে বলা আছে। কিন্তু যখন এই স্পেশাল সুযোগগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কী লেখা আছে, আগে এইটা আপনারা দেখে নিন যে আমি যে কথাটা বললাম সেটা ঠিক আছে কি না।
যে এই দেখুন এইখানে বলা আছে যে এই যে চারের কতে প্রথম তফসিলের আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয় বা কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয় তাহলে কি হবে, এই যে এখানে বলা আছে যে এই অংশের বিধানাবলী প্রযোজ্য হবে না যেই ক্ষেত্রে এরূপ বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট ক্রয় বা নির্মাণের জন্য বিনিয়োগকৃত অর্থ এইভাবে আসে। অর্থাৎ আপনার যদি বৈধ উপায়ে না আসে বা বৈধ উৎস হতে না আসে তাহলে সেটা কিন্তু আপনার বৈধ হবে না যতই আপনি ট্যাক্স দেন। এটা কিন্তু রেগুলার আইন আয়কর আইন 2023-এর প্রথম তফসিল। কিন্তু যখন আপনাকে বিশেষ কোনো সুযোগ দেওয়া হচ্ছে, এই সুযোগগুলো আসলে কাদের জন্য দেওয়া হচ্ছে, সেই সুযোগগুলো কি শুধুমাত্র সাধারণ জনগণের জন্যই দেওয়া হচ্ছে নাকি শুধুমাত্র সিলেক্টেড কিছু দুর্নীতিবাজকে পার পাইয়ে দেওয়ার জন্য এই আইনগুলো করা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু অলরেডি বেঞ্জারের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই যে আইনটা আসলো বা এই অর্থ আইনে যে সুযোগটা দেওয়া হচ্ছে এই সুযোগ অনুযায়ী বেঞ্জির কোনো সুযোগ নিতে পারবে কি না, বা নির্দিষ্ট পরিমাণে তিনি ট্যাক্স দিয়ে তার এই অবৈধ সম্পদগুলো বৈধ করে নিতে পারবেন কি না। সেই প্রশ্নের উত্তরে কিন্তু এনবিআরের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে তিনি পারবেন না, কারণ এই ক্ষেত্রে একটা বেসিক রুল আছে, সেটা হলো আপনি যদি ফাইল সাবমিট করেন, সাবমিট করার পরে আপনার ফাইল যদি অডিটে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আর সেটা প্রদর্শন করতে পারবেন না, বা আপনাকে যদি কোনো কারণে নোটিশ করা হয় ওই সম্পদের ব্যাপারে তাহলে সেই ক্ষেত্রেও আপনি পারবেন না, বা সেটা নিয়ে যদি কোনো লিগ্যাল প্রসিজিওর শুরু হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন না। যেহেতু বেঞ্জিরের বিষয়টা অলরেডি দুদকে প্রসিডিংসের মধ্যে আছে, যে কারণে বেঞ্জির কিন্তু এই সুবিধাটা এই বছরে নিতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু কথা হচ্ছে যে এই যে 2 বছর আগে যেই সুযোগটা দেওয়া হয়েছিল বা 3 বছর আগে যেই সুযোগটা দেওয়া হয়েছিল সেই সুযোগটা নিয়ে বেঞ্জির তার সব কিছু দেখিয়ে রেখেছেন কি না, বা অতিরিক্ত পরিমাণে কিছু দেখিয়ে রেখেছিলেন কি না ট্যাক্স দিয়ে, যেটা পরবর্তীতে সে ইনকাম করে সেই গ্যাপটা পূরণ করে সেটা দিয়ে আবার সম্পদ করেছেন। যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেঞ্জিরকে কতটুকু ধরতে পারবেন বা কতটুকু আপনারা তার সম্পদ নিতে পারবেন সেই ব্যাপারে কিন্তু সন্দিহান। এই যে নতুন যে ফাইন্যান্স বিল আসে বা প্রত্যেকটা বছরের যেই ফাইন্যান্স বিলে যেই সুযোগগুলো দেওয়া হয় সেখানে কিন্তু বলা থাকে, এটা কিন্তু প্রতি বছরে দেওয়া হয় না, কয়েক বছর পর পর একটা ইন্টারমিডিয়েট টাইম পর পর দেওয়া হয়। এইখানে দেখুন, এখানে কিন্তু একদম নির্দিষ্ট আকারে বলা হয়েছে যে আয়কর আইন 2023 বা অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, অর্থাৎ আপনার আয়কর আইন এইখানে মামুলি ব্যাপার বা অন্য যে কোনো আইন আপনার কাছে এটা মামুলি ব্যাপার এই আইনটার কাছে। তাহলে দেখুন এই আইনটা এতটাই শক্তিশালী। এখানে কি বলা হচ্ছে যে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো পরিসম্পদ অর্জনের উৎসের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করিতে পারিবে না। আপনি কোনো প্রসিডিংসে যাবেন বা সেই সম্পদ আপনি ক্রয় করবেন এটা কিন্তু অনেক দূরের বিষয়, আপনি ওই সম্পদটা নিয়ে প্রশ্নই তুলতে পারবেন না যে এই সম্পদটা তুমি কিভাবে পেয়েছো বা কিভাবে অর্জন করেছো। যদিও রেগুলার আইনে বলা ছিল যে আপনি যদি অবৈধভাবে অর্জন করে থাকেন তাহলে সেটা আপনি বৈধ করতে পারবেন না, কিন্তু এই আইনে দেখুন কতটুকু সেফটি দেওয়া হচ্ছে, কতটুকু সেফটি দিয়ে তাদেরকে রক্ষা করা হচ্ছে যে কোনো প্রশ্নই উত্থাপন করতে পারবে না। যদি উক্ত ব্যক্তি 1 জুলাই 2024 হতে 30 জুন 2025 তারিখের মধ্যে 2024-25 করবর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে নিম্ন বর্ণিত সারণীসমূহ উল্লেখিত কর পরিশোধ পূর্বক 2024-25 করবর্ষের রিটার্নে উক্তরূপ প্রদর্শিত পরিসম্পদ প্রদর্শন করেন। কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে আপনারাই কমেন্টে জানাবেন যে এই জাতীয় লোকগুলোকে আপনারা কোনোভাবেই আইনের আওতায় আনতে পারবেন কি না, কারণ আপনি তো আইন দ্বারাই তাদেরকে সুরক্ষিত করে দিয়েছেন, আপনি আইন দ্বারাই তাদেরকে সুরক্ষিত করে দিয়েছেন, আইনের বর্ম পরিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার হাতে কতটুকু সুযোগ আছে তাকে ধরার বা তার থেকে তার সম্পদগুলো, অবৈধ সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার। আমি মনে করি যে আমাদের আইনের দুর্বলতা এই কথাটুকুর মধ্যেই, জাস্ট এই কথাটুকুর মধ্যেই এই দুর্বলতাটুকু ঢুকে আছে। আমরা যদি এই কথাটুকু উঠিয়ে দিয়ে, হ্যাঁ আমরা মানুষকে সুযোগ দিব যে অনেকেই
দেখা যাচ্ছে যে বিদেশ থেকে টাকা নিয়ে এসেছেন বা যারা আয় করেছেন তাদের সঠিক ডকুমেন্টসগুলো নেই, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে তিনি আয় করে জমিয়েছেন বা ভুল করে কোনো সম্পদ প্রদর্শন করেননি, ঠিক এমন যদি হয় এই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু তাদেরকে অনায়াসে সুযোগ দিতেই পারি। এই ক্ষেত্রে কিন্তু জনগণের কোনো রকম কোনো কথা থাকবে না, বরং এটা জনগণের জন্য উপকার। বাট এই যে এই লাইনটুকু লাগানোর কারণে, এই কথাটুকু লাগানোর কারণে কিন্তু তাদেরকে কিন্তু সুরক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পাশের বাড়ির লোককে মেরে হত্যা করে তার সম্পদগুলো নিয়ে এসেও আপনি যদি এভাবে কর দিয়ে আপনার ফাইলে দেখিয়ে দেন, তাহলেও কিন্তু ওই সম্পদ নিয়ে আর কোনো প্রতিষ্ঠান আপনার কাছে কোনো প্রশ্ন তুলতে পারবে না। আপনি চুরি করেছেন, চুরির বিচার হবে, আপনি মানুষ মেরেছেন, মানুষ মারার বিচার হবে, কিন্তু আপনি যে অবৈধ সম্পদ অর্জন করেছেন এটার বিচার হবে না। এই ক্ষেত্রে অনেক কথা বলে ফেললাম, এখন আইনটা পাশ হওয়ার পরে, অর্থ আইন যখন পাশ হয়ে আসবে তখন আমরা আবার বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনটাতে কত টাকা ট্যাক্স দিয়ে আপনি আপনার সম্পদটাকে প্রদর্শন করতে পারবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বৈধ সম্পদটাকেই প্রদর্শন করার, অবৈধ সম্পদগুলোকে জাস্ট গরিবের মাঝে বিলিয়ে দেন, দেশের কোষাগারে জমা দিয়ে দেন বা দেশের স্বার্থে ব্যয় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।